আসসালামু আলাইকুম। তো কিভাবে আমরা মাত্র 5 মিনিটে আমরা মোবাইল দিয়ে আমরা জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবো ঘরে বসেই? তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে ঢুকব। এখান থেকে অ্যাড্রেস বারে লিখব BDRIS। ওকে, তো BDRIS লেখা হলে এখানে আমরা BD এই যে উপরে যে আছে BDRIS এখানে সার্চ মারব। তারপরে উপরে দেখেন প্রথমেই চলে আসছে জন্ম নিবন্ধন। আমরা এই জন্ম নিবন্ধন লেখার উপরে ক্লিক করব। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাব। ওকে, তো এখানে উপরে দেখুন এই থ্রি ডট আছে, এখানে ক্লিক করে জন্ম উপর থেকে জন্ম নিবন্ধনে ক্লিক করব। দেন এখানে আমাদের চলে আসছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন। এখন আপনি যে ঠিকানা হতে আপনি আবেদন করতে চান সেটা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন। আপনি যদি আপনার স্থায়ী ঠিকানা থেকে কালেক্ট করতে চান তাহলে স্থায়ী ঠিকানা দিয়েই পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখানে চলে আসছে যেখানে আমাদের নামের প্রথম অংশ বাংলায়, আপনি এখানে আপনার নামের প্রথম অংশ বাংলায় দিবেন, তারপরে নামের শেষ অংশ বাংলায় দিবেন। তারপরে চলে আসছে নামের প্রথম অংশ ইংরেজিতে, আপনি আপনার নামের প্রথম অংশ ইংরেজিতে, তৃতীয় অংশ শেষ অংশ ইংরেজিতে দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন আপনি জন্ম তারিখ আসছে, তারপরে পিতামাতার কততম সন্তান, এখান থেকে পিতামাতার কততম সন্তান সিলেক্ট করবেন, আপনার লিঙ্গ সিলেক্ট করবেন। তারপরে আপনি এখানে আপনার জন্ম তারিখটা অবশ্যই দিবেন গুরুত্ব সহকারে। যদি আপনি আপনার বাচ্চার জন্ম নিবন্ধন করতেছেন তাহলে আপনি আপনার বাচ্চার টিকার কার্ড অনুযায়ী দিয়ে দিবেন, অথবা যদি আপনি নিজে আপনারটা করেন, যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট অনুযায়ী দিবেন, আর যদি আপনার কিছুই না থাকে শুধু আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এখানে এটা চলে আসবে আপনি জুম আউট করে, আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, আমি আপনার কাছে এই ডকুমেন্টগুলি আছে কি না সেটা জানতে চাচ্ছে। এখানে আপনি আমার কাছে ডকুমেন্টগুলো আছে সেটাই ক্লিক করবেন। তারপর আপনার জাতীয় পরিচয়পত্র যদি থাকে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিবেন। আমি এই যে ড্রাফটটা করতেছি এটার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিলাম, এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার জন্ম আপনার জন্মস্থান সিলেক্ট করবেন। তো আমি আমার জন্মস্থান সিলেক্ট করে দিচ্ছি। অবশ্যই আপনি আপনার ইউনিয়ন ওয়ার্ড সব কিছু ভালোভাবে দেখে শুনে দিবেন। এখানে ডাকঘর লিখবেন, ডাকঘরের পাশে অবশ্যই আপনি আপনার পোস্ট অফিসের যে কোড নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে আপনি আপনার গ্রামের নাম লিখবেন বাংলা, তারপরে নিচে আবার লেখা আছে গ্রামের নাম ইংরেজিতে। তারপরে গ্রাম ভাষা ও সড়ক নাম্বার, যদি ভাষা ও সড়ক এগুলো না থাকে তাহলে এখানে একটা স্পেস দিয়ে দিবেন, জাস্ট একটা স্পেস দিয়ে দিবেন তাহলেই চলবে। তারপরে আমরা নিচে থেকে পরবর্তীতে ক্লিক করব। তারপরে এখানে দেখেন চাইছে পিতার জন্ম নিবন্ধন নাম্বার, যদি আপনার পিতার জন্ম নিবন্ধন থাকে তাহলে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন, আর না থাকলে এখানে নাম লিখে দিবেন হাতে। তারপরে এখানে দেখেন পিতার নাম ইংরেজি, পিতার নাম বাংলা, সবগুলোই আপনি দিয়ে দিবেন। তারপরে পিতার জাতীয়তা দিবেন এখান থেকে বাংলা, আবার যদি বাংলাদেশি অবশ্যই বাংলাদেশি দিবেন। মাতার জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, যদি নাম্বার না থাকে তাহলে এখানে আপনি নাম লিখে দিবেন, আর যদি নাম্বার থাকে তাহলে নাম্বার বসিয়ে এখানে সাইটে একটা ক্লিক করবেন, তেমন চলে আসছে সব কিছু। অবশ্যই যদি পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইন করা থাকে, যদি বাংলা ইংলিশ থাকে তাহলে আসবে, না হয় কিন্তু এখানে নাম আসবে না। তারপরে পিতামাতার জাতীয়তা এখানে সিলেক্ট করে দিয়ে আমরা পরবর্তীতে ক্লিক করব। ওকে, দেন এখানে দেখেন আপনার ঠিকানা স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান যদি তাহলে আপনি এখানে কোনোটি নয় এটাই ক্লিক করবেন। ওকে, তো যদি আপনার জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এই বক্সের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে সেম চলে আসবে। আর যদি একই না হয় তাহলে আপনি আবার ফিল আপ করবেন, যেটা আছে আপনার সেটা ফিল আপ করবেন এখানে। দেন আপনি এখানে আবার দেখেন বর্তমান ঠিকানা, সেখানে বর্তমান ঠিকানা করে আবার আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে যদি একই না হয় তাহলে আপনি ফিল আপ করবেন, আর যদি একই হয় তাহলে এই বক্সের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে তারপরে আপনি আপনার পরবর্তীতে ক্লিক করবেন আবার। আমি দেখে নিচ্ছি ঠিক আছে কিনা, তারপরে আমি পরবর্তীতে ক্লিক করব। ওকে, দেন এখানে চলে আসবে যে আপনি
আপনি যদি 18 বছরের ঊর্ধ্বে হন তাহলে আপনি নিজ দিয়ে দিবেন, আর যদি 18 বছরের নিচে হন তাহলে আপনি আপনার পিতার নাম বা অন্যান্য এখানে সিলেক্ট করে পিতা বা মাতা যেকোনো একজন আবেদনকারী হয়ে যাবে। তারপরে এখানে সংযোজন মানে আপনি কী ডকুমেন্ট আপলোড করবেন সেটা এখানে চলে আসবে। তো কী কী ডকুমেন্ট লাগবে, কী কার জন্য কী ডকুমেন্ট লাগবে সেটার একটা স্ক্রিনশট আমি আপনাকে ভিডিওর শেষে দেখিয়ে দিব। তারপরে স্টার্ট অপশনে এই যে এখানে সাইটে স্টার্ট অপশনে ক্লিক করব, এই দেখেন আপলোড হয়ে গেছে। তারপর পরবর্তীতে ক্লিক করে এখানে চেক করে নিব আবার ভালো করে যে সব কিছু ঠিক আছে কিনা, যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা পরবর্তীতে ক্লিক করে দিব। অবশ্যই ভালোভাবে চেক করবেন। কারণ যত সমস্যা ভুল হয়ে গেলে তারপরে অনেক সমস্যা, তাই অবশ্যই যখন নতুন করবেন তখন ভালোভাবে চেক করে নেবেন। দেন আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। এই দেখেন সাকসেস, আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। একটা আবেদনপত্রের নাম্বার চলে আসছে, এখানে আবেদনপত্র প্রিন্ট করুন অপশনে ক্লিক করবেন। দেন এই পিডিএফটা আপনি মোবাইলে সেভ করে নেবেন। তারপর যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে এটা একটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে তারপরে আপনার যে ডকুমেন্টগুলো এখানে আপলোড করছেন সেগুলোর সাথে নিয়ে তার আপনার ইউনিয়নে জমা করে দিবেন।